ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات. فاعلم علم شيخ زانو بوزو كي زنبا كي بوزبا أنه لا إله إلا الله لا إله إلا الله رلي الله صدا شتكرير كونو معبود ناين حق كونو معبود ناين اي قطعتا زي تمي بولتسو شكر كتسو ايتا علم شهو كاري بولو. السلام عليكم ورحمة الله وبركاته. এই আকীদা বিশুদ্ধ করতে হলে কিছু মৌলিক জিনিসের জ্ঞান লাগবে, জ্ঞান ছাড়া আকীদা বিশুদ্ধ হয় না। মানে শিরক দূর করার, কুফর দূর করার, বেদাত দূর করার একমাত্র মাধ্যম এলেম। কারণ এলেমটাই হলো আলো, আল ইলমু নূরুন, এলেমটা নূর। এলেম আসলে, জ্ঞান আসলে সেখান থেকে অন্ধকার চলে যায়। শিরক দূর করতে হলে এলেম ছাড়া হবে না। আপনি একজন শিক্ষিত মানুষকে, জ্ঞানী মানুষকে যত সহজে শিরক বুঝাইতে পারবেন, কুফর বুঝাইতে পারবেন, বেদাত বুঝাইতে পারবেন, একজন মূর্খ মানুষকে এত সহজে বুঝাইতে পারবেন না। একজন মূর্খ মানুষকে আপনি যত কোরআনের আয়াত দিয়ে দলিল দেন, যত হাদিস দেন, যত যুক্তি দেন, ওনার সর্বশেষ কথা হইল আমরা বাপ দাদা পূর্বপুরুষ চৌদ্দ গোষ্ঠী সব দেখে এসছি, এইভাবে করছে, আর এখন তোমরা নতুন নতুন হুজুর, নতুন নতুন কথা, এইসব বাবা আমরা মানতে রাজি না। তাহলে আপনার যত আয়াত দিলেন, যত হাদিস, যত আলোচনা, যত কিছু করলেন সব বৃথা, এক জায়গায় সব শেষ। কিন্তু একজন শিক্ষিত মানুষ সহজেই কথা বলবে না, উনি বোঝার চেষ্টা করবে। এই জন্য এলেমটাই হলো এই সকল ধরনের অজ্ঞতা, জাহালত, কুফর, শিরিক, বেদাত দূর করার বড় মাধ্যম এলেম। এই জন্য ইমানের এলেম লাগবে। ইমানের এলেমটা ফরজে আইন, আর আমলের এলেমটা ফরজে কেপায়া। মানে আমলের মধ্যে কিছু দৈনন্দিন আমল আছে, সেগুলোর এলে আমলও, আমলের এলেমও ফরজে আইন। কিন্তু ব্যাপক আকারে সব আমলের এলেম ফরজে আইন না, ফরজে কেপায়া। মানে একজন বড় আলেম হওয়া, বড় মুফতি হওয়া, বড় ফকি হওয়া, বড় মহাদ্দিস হওয়া, এটা সবার জন্য ফরজ না, সমাজের কিছু মানুষের জন্য ফরজ। কিন্তু ইমানের যে এলেম, ইমানের যে জ্ঞান, এটা প্রত্যেকটা মুসলিম শিক্ষিত অশিক্ষিত নর নারী সবার উপরে ফরজে আইন। ইমানের জ্ঞানটা সবারই লাগবে, কেউ এই জ্ঞান থেকে মুক্ত থাকতে পারবে না। কারণ এই জ্ঞান না থাকলে সে যে কোনো মুহূর্তে শিরক করে বসতে পারে, কুফর করে বসতে পারে, বেদাত করে বসতে পারে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম এলেম শিখো, জানো, বুঝো, কি জানবা কি বুঝবা, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এলেম। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নাই, এই কথাটা যে তুমি বলতেছ, স্বীকার করতেছ, এটা এলেম সহকারে বলো। এলেমবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমান হয় না। মানে লা ইলাহা ইল্লাল্লাহর কিছু বুঝে না, এমনি খালি করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইমান না। লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিতে হলে লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝে শুনে জ্ঞান সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। এই জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ জানো, বুঝো, ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরপরে ইস্তিগফার করো। ইস্তিগফার হলো আমল, আর লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমান। আল্লাহ পাক আগে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর এলেম শিখো, তারপরে ইস্তিগফারের আমল শিখো। তাহলে নামাজের এলেম আগে না ইমানের এলেম আগে বলেন তো দেখি? ইমানের এলেম আগে, নামাজের এলেম পরে। কিন্তু আমাদের নামাজের এলেম যতটুকু আছে, ইমানের এলেম ততটুকু নাই। আপনি একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই
নামাজের আরকান আহকাম কয় ফরজ বলেন তো দেখি। দেখবেন অনেক মানুষ বলতে পারবে আরকান আহকাম কয় ফরজ, আপনারা বলেন দেখি। 13টা, মাশাআল্লাহ। আরো দেখবেন গ্রামে গঞ্জে যেখানে যান আপনি খালি জিজ্ঞাসা করবেন যে ভাই নামাজের আরকান আহকাম কয়টা বলেন তো দেখি, দেখবেন অনেক মানুষ বলতে পারবে। কিন্তু ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে ভাই ইমানের আরকান আহকাম কয় ফরজ বলেন তো দেখি, আর পারবে না, হে শুনেই নেই জীবনে। এর ইমানের আবার আরকান আহকাম কিসের? সে মনে করে নামাজের না আরকান আহকাম হতে পারে, ইমানের আরকান আহকাম কি? তাহলে এই যে ইমানের আরকান আহকাম না জানার কারণ কি? আমরা আমলের এলেম যতটুকু জানার বোঝার চেষ্টা করেছি, ইমানের এলেম ততটুকু জানার বোঝার চেষ্টা করি নাই। এবং আমাদের এই বাংলাদেশে এবং এই উপমহাদেশে ইমানি এলেমের চর্চা কম হয়, আমলি এলেমের চর্চাটা বেশি হয়। কিন্তু আরব বিশ্বে ইমানি এলেমের চর্চা বেশি হয় আমলি এলেমের তুলনায়। এই দুই জায়গায় একটু সমস্যা আছে, মানে দুই জায়গার দুই রকম। ভারতীয় উপমহাদেশে আমলের চর্চা হয় বেশি, ইমানের চর্চা হয় কম। আর আরব বিশ্বে ইমানের চর্চা বেশি হয় আমলের চর্চার তুলনায়। এ কারণে আরব বিশ্বে শেরেকের আস্তানা গড়ে ওঠে না, এখানে শেরেকের আস্তানা গড়ে ওঠে। এই বাংলাদেশ ভারত পাকিস্তানে রাস্তাঘাটে শিরকের ফ্যাক্টরি, শিরকের কারখানা আছে না? প্রতি রাস্তা রাস্তায় শিরকের কারখানা আছে। এবং হিন্দুরা করে না, মুসলমানেরাই করে। কবরকে গিয়ে সেজদা দিচ্ছে কারা? মুসলমানরা। কবরের সামনে যায় সেজদা দিচ্ছে, কবর ধরে চুমা দিতেছে, কবরে মোমবাতি জ্বালাইতেছে, কবরকে উঁচু করতেছে, কবরের উপরে চাদর ছড়াইতেছে, কবরের উপরে গম্বুজ বানাইতেছে, কবর বাসের কাছে চাইতেছে, ছেলে চাইতেছে, মেয়ে চাইতেছে, টাকা পয়সা চাইতেছে। কবর বাসীকে কেন্দ্র করে অসংখ্য শিরকের আস্তানা এই ভারতীয় উপমহাদেশে গড়ে উঠছে। কিন্তু আরব দেশে নাই। কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, আরব দেশ যতগুলো আছে দেখেন, আপনারা তো সব সারা দুনিয়াতে ঘুরেন, আপনারা জানেন ওখানে এরকম শিরকের আস্তানা আছে নাই। তারপরে দেখবেন আমাদের দেশে ধর্ম ব্যবসা যত সহজে হয় ওইসব দেশে ধর্ম ব্যবসা এত সহজে হয়। আমাদের দেশে আপনি ডিওএইচএস বাড়ি দাঁড়ায় একটা খানকা দিয়ে বসে যান, আপনি ঘোষণা দিয়ে দেন যে আমি পীর সাহেব বাড়ি দাঁড়া, দেখবেন আপনার হাজার হাজার মুরিধান গড়ে উঠবে। কিন্তু আরব বিশ্বে এরকম পীর সাহেব বাহরাইন, পীর সাহেব কাতার, পীর সাহেব কুয়েত আপনি গড়ে তোলা এটা সহজ বিষয়টা আপনার শিরচ্ছেদ করে ফেলবে যে এটা আপনার ধর্ম নিয়ে ব্যবসা, আপনি এটা করতে পারবেন না। কারণ কি? আপনি ওখানে পীর ঘোষণা দিলেও মুরিদ পাইবেন না। আরব দেশে যাই যদি কর আমি পীর সাহেব ঘোষণা দিলাম, আপনার কাছে কোনো মুরিদ হতে আসবে না। কারণ কি? তাদের ইমানি এলেম আছে, তারা বুঝে কোনটা ইমান থাকে কোনটা ইমান চলে যায় এটা বুঝে। অনেকে আমাদের দেশে এসে বদনামি করে, বাহার দেশের লোকেরা মিয়া সুন্নত পড়ে না, খালি সালাম ফিরে চলে যায়। তো সে সুন্নত না পড়ুক, সুন্নত না পড়লেও তার আকীদা, তার বিশ্বাসটা সহি, সে কোনো শিরকের সাথে জড়িত হয় না। আর আমি মসজিদে সুন্নত পড়লাম, ফরজও পড়লাম, নফলও পড়লাম, সব পড়লাম, বাহিরে যাই শেরেক করতেছি, আমি যা পড়ছি সবই তো শেষ। আর সে খালি ফরজ পড়ছে কিন্তু তার ঠিক আছে,